ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে একটি মহামূল্যবান তথ্য আমরা জেনে নেব, হয়তো আমরা অনেকেই জানি না। বর্তমান ভারতের মধ্যে একমাত্র কোন জায়গায় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের ভাব সমাধি হয়েছিল এবং কত তারিখ কী মাসে হয়েছিল, কোন জায়গায় হয়েছিল বিস্তারিত জেনে নেব। ভারতবর্ষের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার চক্রতীর্থে শ্রী শ্রী ঠাকুরের ভাব সমাধি হয়েছিল। ভারতের মধ্যে একমাত্র বার এই জায়গায়ই শ্রী শ্রী ঠাকুরের ভাব সমাধি হয়েছিল। দিনটি ছিল 28শে ডিসেম্বর 1917। এই ছিল মহামূল্যবান তথ্যগুলি। জয়গুরু।